নামাজ পড়েছো ঠিক আছে রোজা করেছো ঠিক আছে হজ করেছো ঠিক আছে জাকাত দিয়েছো ঠিক আছে ইসলাম যদি পছন্দ না হয় তোমার মতো নামাজের নামাজ কবুল নয় ইসলাম যদি পছন্দ না হয় তোর মতো হাজের হজের কোনো দরকার নয় দুবার হজ করে মরেছে হাম ডাবল হাজি ফেরেস্তার বলছে বাঁশ চেঁচে বসে আছি সালা নিচে একবার গির বাঁশ চেঁচে বসে আছে আয় ইসলাম পছন্দ ইসলাম পছন্দ ইসলাম যদি পছন্দ ছিল বিয়ে বাড়িতে এতগুলো মেয়ে কি করে গেল। ইসলাম যদি পছন্দ ছিল তোর বিয়ে সময় দাড়ি কি করে বিয়ে করতে গেল ইসলাম যদি পছন্দ ছিল মৌলীদিকে বিয়ে পড়ালে বউ মায়ের বরকা কোথায় গেল ইসলাম যদি পছন্দ ছিল ব্লাউজ কেনার সময় হ্যান্ডেল কি করে উড়ে গেল বলছে পছন্দ মনে করছে পাড়ার ইমাম সাহেব বাংলা বোঝেন কি বোঝেন না ইসলাম যদি পছন্দ ছিল ঘরের ডাইনিং টেবিল দামি হলো দস্তরখানা কেন কমা হলো ইসলাম যদি পছন্দ হলো ও মুসলমানের ছেড়ে জুতো দামি হলো মোজা দামি হলো টুপি কেন চার টাকার কিনেছে বলো সালা এখন প্লাস্টিকের টুপিতে নামাজ পড়ে বলে ইসলাম পছন্দ চড়িয়ে বাঁধ চল ইসলামের কান না চাপকে সালা পাঁচার গো ছাড়িয়ে মুসলমানের ছেলে এখনো পর্যন্ত একটা শূন্য জামা পরতে পারে না বড় জামা পরলে লজ্জা লাগে লাগে না হ্যাঁ ও বাবাজি মোহাম্বত শুনবেন শুনবেন নবী তোমার মোহাব্বতে কলিজা ফেটে যায় আর শীতকালে তে গোসল করা অসুবিধা হয় হ্যাঁ বল ওই বাবা জি আমার আল্লাহ ওয়ালা ভাইরা আপনি সত্যি রাসূলকে ভালোবাসেন বলেন সত্যি ভালোবাসেন কই আপনার ভালোবাসা আপনার কই ভালোবাসা জলসায় বসে খালি মাথায় টুপি দিয়ে এমন বসেছে মনে হচ্ছে জিবরাইলের খাতা তো হয় ফেরে তো আমি চিনি মাল করা সে কলিঙ্গার মাল হ্যাঁ মাছ পেচ্চা পরে পানি নেয় নাই সেই মালটা তো দেখেছে দেখ আমার নবী রহমতের নবী কথা সত্য আমার নবী দয়ার নবী কথা সত্য আমার নাবি যে তা বলবে আল্লাহ নেবে এটা সত্য আমার নবী সুপারিশ করলে মাফ হবে এটা সত্য আমার নবী আল্লাহ যা চাইবে আল্লাহ দেবে এটা সত্য এ কেউ কাটতে পারি না কেউ কাটতে পারবে না রে মুসলমান কাটতে পারবে না কিন্তু আল্লাহ যেটা বারণ করে দিয়েছে রসুল ওইখানে হাত তুলবেন বলবো রাজ করবেন না তো আল্লাহ নবীর একজন সাহাবিন নাম বিন মালিক কিনাম বললাম এনার মাথা একটা রোমাল দিতেন পাগড়ি পরতেন যখন নোংরা হতো পাগড়ি খুলে চুলোর ভেতর ফেল দিত পাগলা দেখতিনি চুলোয় ফেলে মালা থাকবে হু হু করে জ্বলতো খানিক বাদে কাটিতে করে তুলতো রোমালের কোন ধরে ঝাড়া মারতো ময়লাগুলো ছাই হয়ে উড়ে যেত আর রোমালটা সাদা ধপধপে হয়ে যেত জোরে বলেন না বাড়ি গিয়ে বলবেন বৌরা শুনে রসুলের মজে কথা শুনে আপনার সোমান জোরে বললো না বাবাজি সাহাবিরা জিজ্ঞাসা করতো না আনাস কি জাদু শিখলি কি বিদ্যা শিখলি তুই বলছে এটা বিদ্যা নয় জাদু নয় বলতে হবে কি বলে এটা আমার রাসুলের হাতের স্পর্শ আমার রাসুল খানা খাচ্ছিলেন আমি এটাকে দস্তর করে দিয়েছিলাম আল্লাহ রসুল খানা খাওয়ার পরে আমার এই দস্তরখানা তার আঙুলগুলো ভালো করে মুছে নিয়েছিলেন আমার রসুল যেদিন হাত মুছেছেন আমি সেদিন থেকে ঠিক করেছি রসুল যেখানে স্পর্শ করেছে আগুন ওটা ছুঁইতে পারবে তাই আগুনে ফেললে ময়লা পড়ে যায় রোমাল পরে সুহান আল্লাহ হবে বাড়ি ফিরেছেন খিদেও লেগেছে মুখ দেখে বুঝতে পারছি খিদে লেগেছে কিন্তু ঘরে আমরা সব বসে বসে গল্প সল্প করতে করতে ধানতে দেরি করে ফেলেছি তখনো পর্যন্ত আটা ছানা চলছে রুটি হয় নাই আমরা হলে কি বলতো কি করছি জানালো যদি বেচারা ডায়রিয়া রোগ হয়ে থাকে আর ট্যাবলেট খেতে হবে এমনি বন্ধ হয়ে যাবে আল্লাহর এসেছেন নামাজ পড়ে খানা খাবেন তখনও হয় নাই আল্লাহ আসলে একটা কাজ করো দুটো আটার গুলি আমাকে দাও আমি তো আতারি করে বানিয়ে দিই মেহমান আছে খানা খাবে দেরি করছো আমার জান আয়সা একটা রসি আল্লাহ রসুল নিজে হাতে বানিয়েছে তাদেরকে শিখে দাও রসুল মেহমান নিয়ে বসে গেছেন আম্মাজান আয়সা তাওয়াতে রুটি দিয়ে পেরেশানে চুলোর আগুন শেষ কাঠ পুড়িয়ে শেষ রুটি আর শেখা হয় না সে রুটি যেদিকে তাই সে কাঁচাই থাকে আল্লাহ রসুল খানিক বান্ধব কি করছো কি বলছি রসুল ইয়া হাবিবাল্লাহ বুঝতে পারছি না বললে কেন বলে সব রুটি সেকা হয়ে গেছে এই রুটিটা যতবার দিচ্ছি জালোর শেষ হলো সে রুটি আর শেখা হয় না বলি কেন বলছি আপনি যেটা করেছেন ওটা যতবার দিচ্ছি উল্টালে সেই থাকে আগুন ঠান্ডা হয়ে যায় তাওয়া গরম হবে কি তাওয়া পর্যন্ত ঠান্ডা হয়ে যাচ্ছে আল্লাহ রাসুল বললেন এটার কোনো দিন কেমন পর্যন্ত এর গায়ে আগুন লাগবে না কারণ এখানে তোমার রাসুলের হাত লেগে গেছে কথা শুনবেন আমি গল্পটা শুধু খালি শোনানোর জন্য নয় এর টার্নিং পয়েন্টটা দেওয়ার জন্য যাচ্ছি কথা বুঝেছেন এটা আমার আসল কথা নয় আসল কথা চেপে রেখেছি আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি নবী সাল্লা চলেছেন আবু জেল বলছে ভাইবো তুমি যে বলছো নবী নবী তা বেশ তোমাকে আমি নবী বলে মেনে নেবো কিছু একটা কেরামতি দেখাও মজুদা দেখাও দেখি তো বলছে চাচা কেরামতিটা জমিনে দেখাবো না আসমানে দেখাবো না আসমানে তো আবু জেল বলছে ভালোই হলো আমি তো জমিনে মনে করছিলাম তুমি আসমানে আরো ভালো হলো তাই দেখাও আবু জেল তো দুনিয়ার লোক যাই দেখবে 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 মোহাম্মদ আসমানে মজুদা দেখাবে বাস সবাইকে দেখেছে আল্লাহ রসুল আকাশের দিকে আঙুলটা তুলে জাস্ট এমনি করে দিয়েছে চাঁদ মাঝে মাঝে ফেটে দুদিকে চলে যে এই সেবা করলে আসমানে চন্দ্র ফেটে যায় তার স্পর্শ লাগলে আগুন পোড়াতে পারে না বাবাজিরা বিশ্বনবীর গোটা জিন্দিগি মজে যাও সমস্ত নবীদের মজেদার সীমিত দুটো চারটে ছটা আটটা দশটা কথা বুঝেছেন ঈশা নবীর সব থেকে বড় মর্যাদা তিনি মৃত ব্যক্তিকে জীবিত করে কথা বলেছেন হ্যাঁ না না শুনেছেন তো এটা ঈশা রুহুল্লাহ বলে আল্লাহ নবী যাচ্ছেন তো দেহাতিরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার নবুয়তের সার্টিফিকেট দেওয়ার জন্য যদি আপনি এই ঝলার ভিতরে যেটা আছে ওকে যদি কথা বলাতে পারেন তো তাহলে মেরে নেবো বাড্ডির ঝলার ভিতরে গোসাপ মেরে নিয়ে যাচ্ছে খাওয়ার জন্য রাসূল ইশারা করেছেন তো মরা গোসাপ জ্যান্ত হয়ে গেছে বলুন সোহা ওর মুখ খুলেছে ওই তো মানুষ মরে গেলে তার মুখ খুলিয়েছে আমার নাবি গুমরা গোসাব কেসারা করেছে মুখ খুলছে জিজ্ঞাসা করছে আন্তা আবুদুল্লাহ কার এবাদত করিস ওই কার এবাদত করিস তো বলছে অফিস সামাই আর সুহু অফিল মা ইসাবি লুহু অফিল আর দি সুলতান ওই আসমানে যার আর্শ পানির উপরে যার রাস্তা গোটা পৃথিবীতে যার বাদশাহী আমি তার ইবাদত করি তার করি বলছে ফের আমি বলছে আল্লা রাহি সাল্লাহ আপনি হলেন ওই আল্লাহর রসুল আপনি আমার নিন মহতর বুজুর্গ যে ইশারা করলে গো মরা গো সব জীবিত হয় আসমানের চাঁদ কেটে দুটুকরো হয় স্পর্শ লাগলে রোমাল পড়ে না স্পর্শ লাগলে আটা পর্যন্ত আগুনে পড়ে না সেই নাবি আপনার নাবি আমার নাবি হ্যাঁ না বলেন জোরে বলেন আর এই নবীর দোহাই দিয়ে আমরা ভাঙিয়ে খাচ্ছি বাবা নবীর সঙ্গে মোহাব্বত যদি কানেকশান করো বাবা কবরের গুণা মাফ হয়ে যাবে তো দাদু ছুটতে ছুটতে জান্নাতে যাবে তো দাদি বা দাদুর হাত ধরে আগে জান্নাত তো ফেরেস তারা বলছে আল্লাহ কি পাগলা কার সঙ্গে কার তাল মারলো কোনো আন্দাজ নাই এবারে আমি আপনাকে আসল জায়গায় নিয়ে যাই নিয়ে যাব আল্লাহ নবী ইশারা করেছেন গোসাপে কথা বলেছে স্পর্শ করেছে আগুনে খায় নাই আল্লাহ নবী যে চাচার কোলে আবু তালেবের কোলে চল্লিশ বছর কাটিয়েছেন ভালো করে মনে রাখেন যে চাচা নবীর মোহাব্বতে জঙ্গলের ভিতরে কয়েক বছর কাটিয়েছে খাবার পানি খাবার শেষ খাবার খাদ্য শেষ পিপাসার পানি শেষ ঝর্নার পানি গাছের পাতা খেয়ে কাটিয়েছে যে নবীর মোহাব্বতে যে নবীর মোহাব্বতে গোটা মক্কা একদিকে আবু তালেব একা একদিকে যে আল্লাহ রসুলকে বুকের ভেতরে নিয়ে চল্লিশ বছর কাটিয়েছে এই চাচা পৃথিবী থেকে যেদিন চলে গেছেন আমার নিজে কবরে শুইয়েছেন খুব ঠান্ডা মাথায় মনে রাখবেন এই চাচাকে রসুল নিজে কোলে করে নিয়ে শুইয়েছেন আর শোয়ানোর পরে আফসোস করে বলেছেন আমি আমি মা গো আপনি আমার কাছে আপনি আমার জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করার কোন রাস্তাই রেখে গেলেন না যে নামের স্পর্শ লাগলে আগুনে রোমাল পরে না ওই নবী কোলে করে কবরে সোয়ালে আগুন লাগবে তো আবু তালেবের কেন জাহান নামের আগুনে দেয়া হবে ভাবতে হবে আপনাকে শুধু খালি উদ্ভর গল্প বললে হবে না যে না করলে গোসাপের জামান খুলে দেয় সেই নী কোলে করে কবরে সোয়ালে কি করে আদাব হয় বন্ধু আরবির একটা কায়দা আছে যেটা আপনি জানেন না এই জন্য আপনি আলে ভন মাদ্রাসা বাঁচান এলাকার মাদ্রাসা বাঁচান যদি মানুষ হয়ে কবরে যেতে চান মাদ্রাসা বাঁচান যদি মানুষ হয়ে মরতে চান জান্নাতি হয়ে মরতে চান তো মাদ্রাসা জিন্দা রাখেন আমার আল্লাহ ভাইরা জ্ঞানী দা সুদী মানুষেরা আরবি একটা কায়দা আছে কুল আর গায়ের আকল আকলবালা আকল ছাড়া আমার আল্লাহ বন্ধুরা সুদি মানুষেরা গোসা গায়ের জাবিলক আসমানের চাঁদ পৃথিবীর যত জামে যা সব তিনি দেখিয়েছেন গায়ের জাবিলক আপনাকে শোনাচ্ছি শোনেন আল্লাহ ছিলেন জাবিলকুলের মধ্যে এজন্যে মনে রেখে দেবেন কানুন দুজনের জন্য আলাদা বর্তমানে বাংলা একটা পীরের মাজার আছে ঘটিয়ারি শরীফে বিখ্যাত মাজার মোটামুটি না গেলেও নাম শুনেছেন শুনেছেন পাশে দলটা হচ্ছে বাংলার একজন বিখ্যাত বক্তা ইংরেজির বাঘ কথা বলতে বলতে যতটা বাংলা বলে তত ইংরেজি বলে তিনি আমার পূর্বে বায়ন করছেন আর ফারম করে সুরা কাহাপের ওয়াকিয়াটাকে তুলে ব্যান করে বলেন শোনেন আসাবে কাহাপের সঙ্গে থাকার কারণে আর ভালোবাসার কারণে কুকুর জান্নাতে যাবে কুকুর জান্নাতে যাবে কুকুর জান্নাতে যাবে যে কুত্তার জান্নাতে যাবার কথা ছিল না কিন্তু নেক আল্লা বান্দাদের সাথে থাকার কারণে জান্নাতে যাবে তো কুত্তা ভাগ্য ভালো বললেন শোনেন যদি কুত্তা জান্নাতে যায় আমরা মানুষ নিশ্চয়ই কুত্তার মতো নয় তার থেকে একটুও ভালো অতএব আমরা যদি হাক্কানি অলিদের সঙ্গে থাকি জান্নাতে যা বই যাবো দলিল ফিট কিন্তু ওর পরে যে আমার বিট মাল মনে নাই হ্যাঁ বললাম বাবাজি নামার দু মিনিট আগে নিয়ে যাবে নামার ঠিক দু মিনিট আগে নিয়ে গেছে বাচ্চা ছেলেরা আমাকে দেখি বায়ন শেষ আল্লাহ হুজুর কিছু মনে করবেন আপনার এখনো দু মিনিট বাকি আছে আপনি যে পয়সা নিয়েছেন তা হালাল করার জন্য দু মিনিট স্টেজ আপনাকে চাইছে আপনি বসেন দু মিনিট পরে নিয়ে যাবেন কারণ সত্যিকারের কসাই যে জবাই করতে টাইম নেয় না সে শুধু ধরলেই জবাই আলম বাবাজি নো খোদবা নো বায়ান নো মিল্লা নো বিসমিল্লা নো সুরসার কিচ্ছু নাই উঠিয়ে বললাম শোনেন হাজরত যে বায়ান করেছেন সত্য যাসাবে কাপের সঙ্গে থাকার কারণে কুত্তা জান্নাতে যাবে সত্য 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 কারণ কোরআন যেটা বলেছে ওটাই সঠিক ওটার বিকল্প হবে না আসাবে কাপের সঙ্গে তার কখন এই কুত্তা জান্নাতে যাবি 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 তবে এ কুত্তা গুলো যাবে না যে কুত্তা গুলো শুনল আর যে কুত্তা গুলোকে বায়েন শোনালো এ কুত্তা জান্নাতে যাবে না বক্তাও চুপ শ্রোতা একদম চুপ আর নিচে থেকে কারোর গায়ে লাগলে চিল্লাবেন না যিনি বায়ান করেছেন তাকেও শব্দটা বলেছি উনি ভালো বোঝেন বন্ধু কুত্তা জিন্দিগিতে মেলামেশা করলে গোসল ফরজ হয় আপনার হয় হ্যাঁ হয়েছে কবে বাবাজি কুত্তা সারা জীবন পেচ্ছাপ করলে পানি নিতে হয় না আপনার হয় কবে নেবে মরার পরে এ বাবাজি কুত্তা সারাটা জীবন যা খায় ওটা হারাম আপনার খাওয়া যাবে তো ও কুত্তা জান্নাতে যাবে এ কুত্তা জান্নাতে যাবে না এ কুত্তাকে জান্নাতে যেতে হলে আমার আলাদা করতে হবে আমি হুজুর আপনি চলে যান বাকি আমি ঠিক করে নিচ্ছি

সঙ্গে না হবে যদি বলেন না ইসলামের সঙ্গে থাকলে তবে কবুল ইসলামের সঙ্গে না থাকলে না এই বলে দিচ্ছি বাবাজিরা আবু কোলে করে শুইয়েছে আবু জাহান জাহান্নামের আগুন থেকে বাঁচল না আল্লাহ শুনিয়েছেন মা কা না লিল্লা পিঙ্গি ওয়ালা আমানু আইয়া দৌলিল মশুরি কিনা কানা উলি করুবা যদি রক্তের সম্পর্কে তোমার কেউ হয় তোমার মঞ্চের তোমার ধর্মের কেউ হয় তোমার কোলের তোমার বাড়ির কেউ হয় তোমার ছেলে মেয়ে বাচ্চা যদি কেউ হয় ইসলাম যদি তার কাছে না থাকে তুমি দোয়া করবে না তুমি দোয়া করবে না আর ভুল করে যদি দোয়া করো আমি আল্লাহ কবুল করব না করাবার আগে জিজ্ঞাসা করো ও যার সঙ্গে দোয়া করছো মুসলমানের খাতায় পরে কিনা আমার আল্লাহ ওর দোয়া করার পারমিশন দিয়েছি কি না মনে থাকবে ইনশাল্লাহ এ বাবাজি এজনের কথা ঠান্ডা মাথায় শোনে বোঝেন ভাবেন আর ফের দোয়ান আনার বাড়ি যান বন্ধু আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক বলুন আমি এজন্য মানুষ হওয়ার জন্য শর্ত হচ্ছে মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম অরে হুদা মেনে নিলে তবে যেটা ছেড়ে দিয়ে পালিয়েছি হুদা কি হুদা কি আল কোরআন হুদারা কি বলেন কোরআন তো বললে আল্লাহ হুদা কার কাছে পাঠিয়েছ তো শোনাচ্ছে মোহাম মাদুর এখানে দরুর শরীফ পড়বেন না কথা বুঝেছেন রাসুলের নাম যখন কোরআনে আসবে নবীর নাম যখন নামাজের ভিতরে তেলাবাত হবে তখন দরুদ শরীফ পড়া যাবে যদি বলেন মাঝে মাঝে দোয়া ইউস পড়া ভালো কি ভালো না কিন্তু শ্বশুর মরে গেলে যেন মাটি দেওয়ার সময় পড়ে ফেলেন না কবরতে শ্বশুর উঠে দাঁড়িয়ে উঠে পড়বে কি করছি হ্যাঁ কথা বলেন না দোয়া ইউস পড়া ভালো তবে মাটি দেওয়ার সময় পড়া যদি বলেন ভালো না

বলছে বলে শয়তান তো বিপদে পড়লে পরে বলছে আমি তো বিপদে পড়েছি তাই বলেছি ছেড়ে দাও মানে হেরে গিয়েও তবু হারবে না ওই মুসলমানের ছানা আজকে তো দু চারটে মা বোন বরকা টরকা পরে একটু পরে না পড়ে না হ্যাঁ এ বাবাজি মাথায় ভরকা পরে বাজারে ঘুরছে চাচি বলে কি শেষ নবীর নাম কি বলে আদম আসলাম এখনো পর্যন্ত নবীর নাম জানে না বল চিন্তা করছে কোন মাতা জিকে চিন্তা করতে পারে সেজন্য বাবাজি আমার শোনাচ্ছেন বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইরা আপনাকে শুনিয়ে দিয়েছে এবার আপনাকে আয়তের তাজমাটা শোনাচ্ছি ওই যে শুনিয়েছিলেন জামা আজি না যদি একবার আমার নবীর সঙ্গে মোহাব্বত করো বাবু রসুলের মোহাব্বত যদি দিলে থাকে নবীর মোহাব্বত যদি একবার করতে পারো বিপদের কোনো কারণ নেই সব মাফ হয়ে যাবে আপনি জান্নাতি চলে যাবে